সাবস্ক্রাইব করুন সোনি আর্ট, ক্লিক করুন বেল আইকন। বাপ রে বাপ, সকাল থেকে ঝড়িয়ে যাচ্ছে ঝড়িয়ে যাচ্ছে, বৃষ্টি কমবার একটু জো নেই। কি আর করবে, আমারও পোড়া কপাল বলিহারি, কি দেখে যে এই কি পে বুড়োটার সঙ্গে আমার বিয়ে দিয়েছিল কে জানে। কেন, আমি আবার কি কিপটেমি করলাম? কেন, একটা ভালো ছাতা কিনতে পারো না? যদি নাই বা কিনলে, তবু এই ফুটো ছাতাটা তো অন্তত সারাতে পারো নাকি? আরে এটা তো তোমার বাবা আমাদের বিয়েতে দিয়েছিল, মনে আছে? স্বর্গীয় শ্বশুর মশাইয়ের দেওয়া ছাতায় ছুঁত সুতোর সেলাই পড়লে যদি ছাতাটার কষ্ট হয়, তাই আর সারাইনি। আমার কথা এক কান দিয়ে ঢোকে আর অন্য কান দিয়ে বেরিয়ে যায়। ও, আমি মহারাজকে বলেছিলাম গো, কিন্তু ওই যে মন্ত্রী আমার আবেদন শুনেই উড়িয়ে দিল, আর মহারাজও মন্ত্রীর তালে তাল মিলিয়ে আমার আবেদনের গুরুত্বই দিল না। কি আর বলবো বলো, তুমি নাকি আবার রাজসভার রত্ন, রত্ন, আর তোমাকে পাত্তা দেয় না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, স্রোতের ঢেউ আমার দিকে আসুক, ওই মন্ত্রী মশাইয়ের আমার পিছনের লাগায় ঘুঁচিয়ে দেব। এখন তাড়াতাড়ি খেতে দাও, দেখি রাজসভায় যাওয়ার সময় হয়ে গেল। তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি। তোমার নাতি আর কত ভালো হবো বলো। কবে রে, দেখাচ্ছি মজা। আসিস আসিস আর আমার কাছে গল্প শুনতে, শোনা বখন। আমাদের রাজসভায় এই নতুন সদস্য কে? সত্যি তো, তুমি কে গো, কিছু বলবে? মহারাজ আমি গোপাল। তোমার এই অবস্থা কে করলো? কি আর বলি মহারাজ, আমার নাতিগুলো যা বদমাশ হয়েছে, আমাকে কাদায় ফেলে পুরো একেবারে লেজে গোবরে করে দিল। মহারাজ আমার কবি সত্তায় গোপালের এই রূপ একটু শুষুই দিয়েছে। তাহলে আর চুপ করে আছো কেন, বলে ফেলো। হা বলে ফেলো। গোপাল আজকে কাদা মাখা, তাই হাসছেন মহারাজা, বর্ষাকালে খিচুড়ির সাথে জম্বে ইলিশ ভাজা। মহারাজ সকলের পরিহাস বন্ধ করুন, আমি কিছু বলতে চাই। এই সবাই চুপ করো তো তোমরা। হ্যাঁ গোপাল বলো বলো বলো। মহারাজ আপনি এবার যদি অন্তত কিছু টাকা দিয়ে আমাকে সাহায্য করেন খুব ভালো হয় মহারাজ। বাড়িতে ঘরের চালের ফুটো থেকে জল পড়ছে, এভাবে থাকা যায় মহারাজ? ঘরে না থাকলে আকাশের নিচে থাকো গোপাল, আকাশের মতো বড় ছাদ এই পৃথিবীতে কারো নেই। মহারাজ গোপালের কথা একদম কানে নেবেন না, এটা আপনাকে বোকা বানানোর ফন্দি। আমি তো আগেই বলেছি গোপাল, তোমাদের প্রত্যেককে যথেষ্ট মাইনে দেওয়া হয়, তুমি নিজেই তাহলে মেরামত করিয়ে নাও। যথা আজ্ঞা মহারাজ, আমি কিন্তু মহারাজকে মোটেই বোকা বানাচ্ছি না। ঠিক আছে ঠিক আছে, এবার তাহলে মন্ত্রী মশাইয়ের বাড়িতে গিয়ে উঠবো, এই বলে দিলাম। শখ বলিহারি তোমার, আমার বাড়িতে থাকতে দেওয়া তো দূরের কথা,
তোমাকে কোনোদিন ঢুকতেই দেব না। আচ্ছা ঠিক আছে, তাহলে বাজি ধরুন। আমি যদি আপনার বাড়িতে ঢুকতে পারি তাহলে আপনার বাড়িতে পুরো বর্ষাকালটা থাকবো, আর আপনি থাকবেন আমার বাড়িতে। ঠিক আছে গোপাল, ঠিক আছে, দেখে নেব তুমি কোন সুরঙ্গ পথ খুঁজে বের করো আমার বাড়িতে ঢোকা। ঠিক আছে মহারাজ, প্রণাম। শোনো, তোমরা দুজনেই খুব বিচক্ষণ এবং সতর্ক থাকবে, কোনো পরিস্থিতিতেই যেন গোপাল আমার বাড়ির ত্রিসীমানার মধ্যে না আসতে পারে। ঠিক আছে মন্ত্রী মশাই, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, আমরা দুজনে সব সময় সতর্ক থাকব। পরিকল্পনা করছি গিন্নি, পরিকল্পনা। একটু খোলসা করে বলবে কি? কি হয়েছে? গোপালের সাথে বাজি লড়েছি, ও যদি আমার বাড়িতে ঢুকতে পারে তাহলে আমি ওর কাঁচা বাড়িতে আর ও আমার বাড়িতে থাকবে বর্ষাকালে। মানে তুমি কি পাগল নাকি মাথা খারাপ? আমি বাবা ওই গোপালের কাঁচা বাড়িতে গিয়ে থাকতে পারবো না। আগে থেকেই অত ভেঙে পড়ছো কেন? পুরো বাড়ি সুরক্ষা বলয় দিয়ে ঘিরে ফেলেছি, গোপাল আসলেই আমার প্রহরীরা খপাত করে ধরে ফেলবে। তুমি যা করার করো, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। হ্যাঁ, তোমার অত চিন্তা করার মতো কিছুই হয়নি, আমি একটু বেরোলাম। যাই একবার দেখে আসি মন্ত্রী মশাই কেমন সুরক্ষা ব্যবস্থা নিয়েছে। গিন্নি চললাম গো। চললে মানে? এই ভোর সন্ধেবেলায় কোথায় যাচ্ছ? হ্যাঁ, এই একটু বিশেষ জরুরি কাজ আছে। আকাশের অবস্থা ভালো না, এই মেঘ ডাকছে, বলি ছাতাটা নিয়ে যাও। ছাতা লাগবে না, আমি এই যাবো আর আসবো। আমার কোনো কথা শুনলে হয়? বাহ, কাউকেই তো নজরে পড়ছে না দেখছি। যাই, এই সুযোগে মন্ত্রীর বাড়িতে ঢুকে পড়ি। কি গোপাল, কি ভেবেছিলে চুপি চুপি এত সহজে ঢুকে পড়তে পারবে? আরে না না, চুপি চুপি ঢুকবো কেন, আমি মন্ত্রীর সাথে একটু কথা বলার জন্য ভিতরে যাচ্ছিলাম। দাঁড়াও, মন্ত্রী মশাইকে ডেকে দিচ্ছি। না না, তোমাদের ডাকতে হবে না, আমি নিজে গিয়েই কথা বলে নিচ্ছি। নিজেকে খুব শেয়ানা মনে করো, তাই না? মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই। হ্যাঁ, কি হলো, ডাকছো কেন তোমরা? ও গোপাল, তা কি মনে করে? মন্ত্রী মশাই, গোপাল আপনার সাথে দেখা করার নাটক করে আপনার বাড়িতে ঢুকতে চেয়েছিল। বুঝতে পেরেছি। কি গোপাল, তোমায় আমি বলেছিলাম না তুমি আমার বাড়িতে ঢোকা তো দূরের কথা, তোমার ছায়ামূর্তিও ত্রিসীমানায় প্রবেশ করতে পারবে না। আপনি ভুল বুঝছেন মন্ত্রী মশাই, আমি শুধু আপনার সাথে কিছু কথা বলতেই এসেছিলাম। ঠিক ভুল সব বোঝার ক্ষমতা আমার আছে, তুমি এখন আসতে পারো। ঠিক আছে, দেখে নেব একদিন, আমার নামও গোপাল। যাও তো, মেলা ফ্যাচ ফ্যাচ করো না, যাও। না, এইভাবে বেশি দিন চলতে পারে না, মন্ত্রীর বাড়িতে ঢোকার যা হোক করে কিছু একটা উপায় বের করতেই হবে। হ্যাঁ বলুন মন্ত্রী মশাই, আপনি আমাদেরকে ডেকে পাঠিয়েছেন। হ্যাঁ শোন, তোদের দুজনকে
একটা কাজ করতে হবে। কি কাজ বলুন? টাকা পয়সার দিকটা একটু খেয়াল রাখুন, যা কাজ বলবেন হয়ে যাবে। কাজ হতে না হতেই টাকা পয়সা। শোন, তোরা দুজন আজকে থেকে গোপালের বাড়িতে আড়ি পেতে বসে থাকবি। গোপালের প্রতিটা পরিকল্পনা আমাদের ভেস্তে দিতে হবে। যা, এক্ষুনি কাজে লেগে পড়। এত তাড়াতাড়ি কাজ হয়ে গেল? আরে না না, যা হওয়ার একেবারে কালকেই হবে গিন্নি, একেবারে চাক্ষুষ দেখতেও পাবে। একবার গোপালের ঘরের দিকে তাকিয়ে দেখি। ওরে বাবারে, পাটা পাটা মারিয়ে দিল রে, ওরে ওরে মারিয়ে দিল পাটা। চুপ চুপ, এই কে রে ওখানে? ওরে ওরে, চল চল চল, পালা 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 পালা। তার মানে মন্ত্রী আমার বাড়ির চারপাশে নজর রাখছে। ঠিক আছে, আমার নামও গোপাল, কালকেই দেখাবো আসল মজা। অত শত কি ভাবছো? তাড়াতাড়ি বাইরে গিয়ে একটু দেখো। না কিছু না, একবার লণ্ঠনটা দাও তো। হয়েছে বলবে তো? শোনো, আমি যা বলছি তাই কালকে তোমাকে করতে হবে। আচ্ছা, পারবে তো? পারবো না কেন, নিশ্চয়ই পারবো। খুব ঘুম পাচ্ছে। একবার এদিকে দেখে যাও গিন্নি। মা, এ তো পায়ের ছাপ। কেউ তো আমাদের বাড়িতে নজর রাখছেই। বাছা ধন, তোমাদের একবার হাতে পাই, তারপর দেখাবো মজা। গিনি, আমি একটু চললাম গো। ভাই নরেন, আমায় একটা করে আম কলা আর কমলা লেবু দাও তো। এই নাও। কত হলো? তা তোমার মোট হলো গিয়ে 3 টাকা। এই নাও। ন্যাপলা, আরে এই ন্যাপলা। ন্যাপলা, ন্যাপলা বলি, ও ন্যাপলা, তোকে গোপাল দাদু ডাকছে, বাইরে বেরো। না মা, ও দাদু বেরোলেই আমাকে মারবে। আরে না না, মারবো না রে, মারবো না। তুই তাড়াতাড়ি বেরো, তোর সাথে কথা আছে। হ্যাঁ দাদু, বলো। শোন ন্যাপলা, তোকে একটা কাজ করতে হবে। কি কাজ দাদু? এই নে, এইগুলো ধর। এই ফল দিয়ে কি করবো দাদু, খাবো? শোন, শুধু হাসলে হবে না, কাজটা করতে পারবি তো? হ্যাঁ দাদু, পারবো না কেন, নিশ্চয়ই পারবো। ঠিক আছে, তাহলে গুলটাকে বলে দিস। আচ্ছা দাদু। কান্না শুরু করন্তি। ও বাবা, আমার কি হবে গো? আরো জোরে কান্না করন্তি। ও বাবা গো, কি অত কান্নাকাটি করছে? হ্যাঁ, যাই একবার গিয়ে দেখে আসি তো। ও বাবা গো, আমার কি হবে গো? বাবা, এ তো দেখছি গোপালের বউ।
এর আবার কি হলো যে এত কান্নাকাটি করছে? বল মা, তোর কি সমস্যা? বাবা, বাবা, স্বামী আমায় ছেড়ে আজ সকালে চলে গেছে বাবা। কেন মা, ঝগড়া করেছিস? না বাবা, তেমন কিছু নয়। অনেক দিন ধরে বলছিলাম একটা পাকা বাড়ি বানানোর কথা, তাই আজ রাগ করে বাড়ি ছেড়েই চলে গেছে। ও বাবা গো, আমি কি করব? আমার পাগল মেয়ে, চুপ কর, চুপ কর, শান্ত হ। গিলি 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 চটাস পটাস তুম আমন্তি। বাহ, বট গাছ থেকে আম, এতো এতো অদ্ভুত ব্যাপার। এই নে মা, এই নে, বাড়ি গিয়ে এটা খাবি, তোর স্বামী ঘরে ফিরে আসবে। প্রণাম বাবা। আর বাবা, পাকা বাড়ি? গিলি 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 কটাস খটাস তুম কলান্তি। এই নে মা, এটা খাবি, দেখবি আজকেই তোর পাকা বাড়ি হবে। এ তো দেখছি সত্যি অলৌকিক ব্যাপার। এখন আমি আসি বাবা। হ্যাঁ, যা যা, অত চিন্তার কিছু নেই। আপনি কে বাবা? আগে তো কোনোদিন দেখেনি আমাদের রাজ্যে। আমার নাম স্বামী অলৌকিকানন্দ। আপনার তো অনেক ক্ষমতা বাবা, বটগাছ থেকে আম কলা এসব পড়ছে আপনার মন্ত্রী। এ তো কিছুই নয় রে পাগল, আমি রাজাকে ফকির আর ফকিরকে রাজা করে দিতে পারি মন্ত্র বলে। আমাকেও রাজা করে দিন বাবা, আমার কতদিনের শখ। কিন্তু কিন্তু কি বাবা? তার জন্য তোর বাড়িতে আমাকে যজ্ঞ করতে হবে। তবে শান্তি গৃহং যজ্ঞং। তার জন্য যা লাগবে আমি ব্যবস্থা করে দেব। আচ্ছা ঠিক আছে। গিলি 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 লকাস পকাস লেবন্তি পট। এটা কি করব বাবা? শোন, এটা তুই আমার যজ্ঞে আহুতি দিবি, আর যজ্ঞে সকল রাজ সদস্যকে আমন্ত্রণ জানাবি। দেখবি যজ্ঞ শেষ হওয়ার পর মহারাজ তোকে রাজমুকুট পরিয়ে রাজা করে দেবে। তাহলে যজ্ঞ কখন শুরু করবেন বাবা? শুভ কাজস্য শীঘ্রম, আজই করব, এখনই করব। আচ্ছা বাবা, আপনি তাহলে আমার সাথে আমার বাড়িতে চলুন। চল। বাবা, এই ঘরে আপনি পূজোয় বসুন, যা সরঞ্জাম দরকার সবই আছে, আপনি শুধু সব গুছিয়ে নিন, আমি সবাইকে আমন্ত্রণ জানিয়ে আসছি। শোনো বাবা অলৌকিকানন্দ, আমাদের বাড়িতে যজ্ঞ করবেন, তুমি একটু ওনাকে সাহায্য করো, আমি এক্ষুনি আসছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাবা। অমরং গৃহন্তি আজং থেকেন্তি গোপালং ভবন্তি। অমরং গৃহন্তি আজং থেকেন্তি গোপালং ভবন্তি। এবার তোরা সবাই বাইরে যাত। কেন বাবা? এবার আমি সাক্ষাৎ মায়ের সাথে সরাসরি কথা বলবো। আমরাও দেখবো বাবা, আমরা থাকলে কি হবে? ওরে মূর্খ, সাধনা না করলে কি মায়ের দেখা পাওয়া যায়? এখন যা তোরা। বাবা বলছে যখন চলে এসো মন্ত্রী, আমি ঠিক সময়ে দরজা খুলে ডেকে নেব। আচ্ছা বাবা।
এ কি গোপাল, তুমি কিভাবে এলে? আর বাবা, অলৌকিকানন্দ কোথায়? যেই গোপাল সেই অলৌকিকানন্দ। এখন চটপট সরে পড়ুন তো, আজ থেকে এ বাড়ি আমার, আর আমার কাঁচা বাড়ি আপনার। মগের মূল্যু নাকি? বললি হলো এ বাড়ি আমার আর কারো নয়। মহারাজ, সেদিন রাজসভায় মন্ত্রী মশাই আমার সাথে বাজি ধরেছিল, আমি যদি ওনার বাড়িতে ঢুকতে পারি তাহলে ওনার বাড়িতে আমি থাকবো আর আমার বাড়িতে উনি থাকবেন। মহারাজ, আমি আপনার মন্ত্রী, আমার একটা সম্মান আছে, ওই কাঁচা বাড়িতে কিভাবে থাকবো বলুন? তুমি শর্তে গোপালের কাছে হেরে গেছো মন্ত্রী, এখন তো আর কিছুই করার নেই। জান জান, আমার বাড়ি সব ফাঁকা করে ফেলেছি, এই আমার গিন্নিও এলো বলে। এই ছাতাটা দাও তো, ছাতাটা। এই নাও। এই নিন মন্ত্রী মশাই, আমার অমূল্য সম্পদ। ফুটো ছাত থেকে জল পড়ে তো, তাই ফুটো ছাতা আপনার অনেক কাজে লাগবে। ঠিক আছে, এই অপমানের জবাব আমি দেবই। বাজে কথা না বলে আপনি এখন আসুন তো, এ বাড়ি এখন আমার। ধন্যবাদ। কি গিন্নি, খুশি তো? খুশি মানে খুব খুশি। চলে এসো গিন্নি, আমি গোপালকে এর উপযুক্ত জবাব একদিন দেবই। থাক থাক, অনেক করেছো জবাব দিহি, আমি বাপে বাড়ি চললাম, তুমি থাকো গিয়ে গোপালের বাড়িতে, এই আমি চললাম। কোনটা 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 পুরি? এটা না 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 না, এটা এটা না না না, এটা না কি এটা? কিছুতেই যে ঠিক করতে পারছি না। আবার কি শুরু করেছো বলো তো? আচ্ছা, আমার কি দোষ বলো তো রানী, আমি যে কিছুতেই ঠিক করতে পারছি না যে কোন রাজপোশাকটা পরে আজ রাজসভায় যাব। দুটোই তো একই রকম দেখতে, যে কোনো একটা পরে নিলেই হয়, এত এত ভাবার কি আছে শুনি? ঠিক ঠিক বলেছো রানী, আরে দুটোই তো একই রকম দেখতে, সত্যি তো, এতে এত ভাবার কি আছে বলো তো? ঠিক ঠিক ঠিক, আজ তাহলে এটাই পরব। না না না, থাক থাক থাক, আজ বরং এটাই এটা পরি। না 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 না, এটা এটা, ওহো, মহা জ্বালায় পড়া গেল তো দেখছি, কোনটা যে পরি ঠিকই করতে পারছি না। ও রানী, এবার তুমি বলে দাও না কোনটা পরবো। আচ্ছা বেশ, আজ তুমি এইটা পরো। বেশ বেশ, তুমি যখন বলেছো তখন তাই হবে। কি এমন ভাবে ছিড়ে গেল কি করে? আচ্ছা, এত চেঁচামিচির কি আছে? আজ তাহলে বরং এটা বাদ দাও, আজ রাজসভায় তুমি ওই রাজপোশাকটাই না হয় পরে যাও। হ্যাঁ হ্যাঁ, তাই ভালো তাই ভালো। কি সুন্দর লাগছে, একদম পদ্ম ফুল। কিন্তু রানী, আবার কি হলো? আজ রাজসভায় কোন রাজমুকুটটা পরে যাব সেটাও তো বুঝতে পারছি না। দুটোই তো একই, যে কোন একটা পরে গেলেই হয়। এটা না না, এটা ফুল। ও রানী, আমাকে এক্ষুনি সিন্ধুকের চাবিটা দাও তো একবার। সিন্ধুকের চাবি? সে নিয়ে কি করবে শুনি? দাও না, সিন্ধুক থেকে আমার পিতামহের সেই সোনার মুদ্রা জোড়া বার করবে। সে কি এগুলো নিয়ে কি হবে শুনি? শুনেছি আমার পিতামহ যখন কোনো বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারতেন না, তখন ওই সোনার মুদ্রা জোড়া হাতে নিয়ে চোখ বুঝতেন। মুদ্রা জোড়া শুনে নেওয়া সিদ্ধান্ত কখনোই যে ভুল হতে পারে না রানী। এই নাও, তবে সাবধানে, মুদ্রা জোড়া যেন হারিয়ে ফেলো না। ওহ, আমি কি ছোট বাচ্চা নাকি যে হারিয়ে ফেলবো? এই তো এই তো কাজ হচ্ছে। হ্যাঁ, আজ আমি ওই রাজপোশাকটাই পরে রাজসভায় যাব, আর সঙ্গে পরব ওই রাজমুকুটটা। ঠাসা জিনিস এই মুদ্রা জোড়া,
আজ থেকে এটাকে আর একদম সঙ্গ ছাড়া করা যাবে না। বাহ বাহ বাহ। এবার কি হবে? সর্বনাশ, কি করি কি? বুঝেছি, সবই মুদ্রা চড়ার গুণ। আজ যদি এই ছেঁড়া রাজপোশাকটা না পরে ভালোটা পরে আসতাম, তাহলে যে ভালো রাজপোশাকটাও ছিঁড়ে যেত। কি মিষ্টি, যেন চিনি গুলে কেউ এই আমের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। বাবা! হ্যাঁ মহারাজ, এত মিষ্টি আম আমি আগে কখনো খাইনি। হ্যাঁ, সেই আপনার ওই তেতো ওষুধ খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে কি না, তাই জিভে একটু মিষ্টি পড়তেই মনটা আনন্দে আত্মহারা হয়ে গেছে। যদি একটু গরম গরম দুধ পাওয়া যেত তাহলে যে কি ভালোই না হতো। গরম দুধে আম চটকে খেতে কি ভালোই না লাগে। আহ সভা পণ্ডিত, তুমি আমার আম খেতে খেতে তোমার পাণ্ডিত্য দেখাচ্ছ কেন বলো তো? খাচ্ছ যখন মুখ বুঝে খাও না। এত কথার কি আছে? সে কি মহারাজ, মুখ বুঝে খাওয়া যায় নাকি? কই, আমি একবার চেষ্টা করে দেখি তো। মহারি বাবা আবার বিয়ে করতে রাজি, যদি পাই মিষ্টি আম যৌতুক। মহারাজ, আমের থেকেও মিষ্টি কিন্তু গোপালের কৌতুক। সোনার মুদ্রা জোড়া আবার নতুন কি আবিষ্কার করলেন আমাদের মহারাজ? সোনার মুদ্রা জোড়া, মুদ্রা জোড়া দিয়ে ঘষলে কি কাপড়ের দাগ যাবে মহারাজ? দূর মরকট, খালি উল্টো পাল্টা কথা। সোনার মুদ্রা জোড়া হলো গিয়ে আমার কাছে পয়া, আর আজ সকালে ওটার জন্যই তো। মুদ্রা হাতে নিতেই আপনি সঠিক সিদ্ধান্ত নিয়ে ফেললেন মহারাজ। হ্যাঁ, আরে এটা তো আমার পিতামহের মুদ্রা ছিল গোপাল, শুনেছি আমার পিতামহ তাই নিতেন। তারপর কি হলো মহারাজ, মুদ্রা জোড়া কি কাজ করলো? অবশ্যই। তারপর এই দেখো, প্রথমে খোঁচা লেগে রাজপোশাক ছিঁড়ে যাওয়া, তারপর রাজপোশাকে আমের রস পড়ে যাওয়া, এই সবই এই জোড়া মুদ্রার গুণ, বুঝলে? যাই যাই যাই, এবারে নোংরা ছেঁড়া রাজপোশাকটা ছেড়ে ভালো রাজপোশাকটা পরে আসি। হয়ে গেল, এবার আবার নতুন বাতি। খেয়ে স্নান করতে যাব নাকি স্নান করে এসে খেতে বসবো? কোনটা কোনটা যে কর, এই তো ভুলেই গেছিলাম, আমার কাছে তো মুদ্রা জোড়া রয়েছে। এটা থাকতে চিন্তা কিসের? রানী কোথায় গেলি? আরে আমার খাবারের ব্যবস্থা করো। ওহো, খিদে পাচ্ছে যে, আজ আগে খাবো তারপরে স্নানে যাব। ডান দিক ফিরে শোবো নাকি বাম দিক? বাম দিক ফিরে শুলে এত ভালো ঘুম হয় জানা ছিল না তো। সবই এই মুদ্রার কেরামতি, কি অদ্ভুত ক্ষমতা এই মুদ্রার, ব্যবহার না করলে তো জানতেই পারতাম না।
তবে একবার যখন জানতে পেরেছি তখনই মুদ্রা হাতছাড়া করার কোনো প্রশ্নই ওঠে না। আচ্ছা, ঘুম থেকে উঠে এখন কি করা উচিত? মানে আগে দাঁত মাজা উচিত নাকি আগে প্রাতঃভ্রমণে যাওয়া উচিত? মুদ্রাই বলে দেবে কি করা উচিত। কি চোখ বন্ধ করে বসে আছো কেন? তোমার কি বসে বসে ঘুমানোর স্বাদ হলো? পেয়েছি পেয়েছি। কি পেয়েছো? উত্তর পেয়েছি রানী। মুদ্রাকে জিজ্ঞাসা করেছিলাম ঘুম থেকে উঠে কি করা উচিত, আগে দাঁত মাজা উচিত নাকি আগে প্রাতঃভ্রমণে যাওয়া উচিত। মুদ্রা নিশ্চয়ই বলেছে আগে দাঁত মাজা উচিত, আর নতুন কি, সবাই জানে ঘুম থেকে উঠে আগে দাঁত মাজতে হয়। ভুল জানো সবাই, ভুল। মুদ্রা বলেছে আগে প্রাতঃভ্রমণে যাওয়া উচিত। আমি চললাম রানী। সে কি বাসি মুখে প্রাতঃভ্রমণ? শান্তি শান্তি, কি ফুরফুরে বাতাস। মুখে একটু গন্ধ আছে ঠিকই, কিন্তু মুদ্রা যখন বলেছে দাঁত না মেজে আগে প্রাতঃভ্রমণে যাওয়া উচিত, তখন সেটাই উচিত। ওরে বাবা, ও কোমর ভেঙে গেল, ওরে বাবা রে বাবা। এখন কি ব্যথা কমেছে মহারাজ? ব্যথার খেয়ে দে কাজ নেই বুঝি, যে এমনি এমনি কমে যাবে। ওষুধ ওষুধ দাও রাজবৈদ্য। আগে এই নিন মহারাজ, এইটা এইটা খেয়ে নিন। কোনটা আগে খাবো? যে কোনো একটা খান না মহারাজ, আগে পরের কি আছে। আহা, শেষ পর্যন্ত তো ওই দুটোই পেটে যাবে। হ্যাঁ তা ঠিক, তবুও ভাবনার কি আছে, মুদ্রা জোড়া আছে তো। কি আমার মুদ্রা জোড়া কোথায় গেল? আরে আরে দেখি 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 দেখি, বাবা রে, এমন ভাবে ছুটছে যেন একদিনেই ওজন কমিয়ে ফেলবে। সব গন্ডগোল গন্ডগোল, মুদ্রা ছাড়া সব কিছু গন্ডগোল। এখন আমি শুয়ে থাকবো না উঠে নাচবো, হাসবো না কাঁদবো, কিছুই কিছুই ঠিক করতে পারছি না। যে মহারাজ কি পাগল হয়ে গেলেন? তুমি শান্ত হও, যেটা গেছে সেটা যে আর ফিরে পাওয়া যাবে না, তুমি শান্ত হও। আমি একবার চেষ্টা করে দেখবো মহারাজ। চুপ চুপ করো, চুপ করো তুমি। আমাকে একটু ভাবতে দাও তো, তোমাকে চেষ্টা করতে বলবো নাকি এখান থেকে চলে যেতে বলবো? দূর দূর ছাতার মাথা, মুদ্রা ছাড়া যে এই সিদ্ধান্তটাও নিতে পারছি না আমি। কি সিদ্ধান্ত নিতে পারছেন না মহারাজ? দেখো না গোপাল, আজ সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে মহারাজ তার পিতামহের সোনার মুদ্রা জোড়া হারিয়ে এসেছেন, তাই এত চিৎকার। সে কি সর্বনাশ, সে যে মহামূল্যবান মুদ্রা জোড়া! আচ্ছা কি দরকার ছিল হ্যাঁ ওটাকে সঙ্গে নিয়ে প্রাতঃভ্রমণে যাওয়ার? তুমি কি আমাকে জ্ঞান দিতে সকাল সকাল এখানে হাজির হয়েছো গোপাল? আমার কারোর মুখ দেখতে ভালো লাগছে না। যাও যাও যাও, তোমরা সব যাও তো এখান থেকে, আমাকে একটু একা থাকতে দাও, একা একা। সবই ওই মুদ্রা হারানোর ব্যথা। তবে কি এর কোনো ওষুধ নেই বৈদ্যমশাই? একটাই ঔষধ আছে। কি সেটা? ওই সোনার মুদ্রা জোড়া। মহারাজ ওই মুদ্রা জোড়ার উপর নির্ভরশীল হয়ে পড়েছেন।
তাই মুদ্রা ছাড়া ওই মহারাজের জীবন এখন হৃৎপিণ্ড ছাড়া মানুষের শরীরের মতন হয়ে গেছে। পেয়েছি মুদ্রা, খুঁজে পাওয়ার রাস্তা খুঁজে পেয়েছি। মহারাজ, আমি আপনার সোনার মুদ্রা জোড়া আবার আপনার হাতে ফিরিয়ে দিতে পারি। সত্যি? একদম সত্যি মহারাজ, কিন্তু তার বদলে আপনাকেও একটা কথা দিতে হবে। দেব দেব দেব, মুদ্রার জন্য শুধু কথা কেন, তোমাকে উপহারও দেব। বলো, শুধু বলো কি কথা দিতে হবে। বেশ, কথা দিন, মুদ্রা জোড়া হাতে পাওয়ার পর আপনি ওগুলোকে আবার আগের মতো যথাস্থানে রেখে দেবেন। মুদ্রা জোড়া না থাকলে সঠিক সিদ্ধান্ত নিব কেমন করে গোপাল? এতদিন যেভাবে সিদ্ধান্ত নিতেন মহারাজ, সিদ্ধান্ত নেওয়ার সময় বুদ্ধি দিয়ে বিবেচনা করাটাই তো শ্রেয় মহারাজ, তার জন্য মুদ্রা জোড়ার কি দরকার? গোপাল একদম ঠিক বলেছে, মুদ্রা ছাড়াও তো তুমি এর আগে অনেক সিদ্ধান্ত নিয়েছো, কই সেগুলো তো ভুল নয়, তবে কেন মুদ্রার পেছনে তুমি ছুটছো? রানীমার সাথে আমিও একমত মহারাজ, মুদ্রা জোড়া ছাড়াই যখন আপনি সিদ্ধান্ত নিয়ে সফল হয়েছেন তখন তো আর মুদ্রা জোড়ার কোনো দরকারই নেই মহারাজ। এই ধরুন, আমি মানে গোপাল ভাঁড়কে রাজসভার সদস্য করার সিদ্ধান্তটাও তো আপনি মুদ্রা ছাড়াই নিয়েছেন, তাতে কি আপনার সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়েছে মহারাজ? ঠিক ঠিক, এটা তো আগে ভেবে দেখিনি। তবে কোনো কোনো ক্ষেত্রে সব মানুষেরই একটু আধটু ভুল হয়, সে মুদ্রা জোড়া নিয়েই হোক বা মুদ্রা জোড়া ছাড়া। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি। তুমি আমাদের মন্ত্রীকে মন্ত্রী করার সিদ্ধান্তের কথা বলছো? এবার বলো গোপাল, কিভাবে মহারাজ তার মুদ্রা জোড়া ফিরে পাবেন, তার জন্য কি কি করতে হবে গোপাল? বলছি, বেশি কিছু করতে হবে না, মুদ্রা জোড়া নিজেই আসবেন মহারাজের কাছে। মহারাজ, আমার অনেক আম লাগবে, কৃষ্ণনগর রাজ্যে যত আম আছে সব, একটাও আম যাতে গাছে না থাকে। আম? আম দিয়ে কি হবে শুনি? আছে আছে, কাজ আছে, যেমন যেমন বলবো ঠিক তেমন তেমন করতে হবে কিন্তু মহারাজ। শোনো শোনো শোনো, মহারাজ কৃষ্ণচন্দ্র আজ এই সময় থেকে কৃষ্ণনগর রাজ্যে সোনাকে বাতিল বলে ঘোষণা করেছেন। যাদের কাছে সোনা আছে তারা যেন তাড়াতাড়ি তাদের সোনা নিয়ে রাজপ্রাসাদে জমা দেন। মহারাজ সবাইকে সোনার বদলে আম দেবেন, আজ থেকে আমি হবে সোনার বিকল্প। শোনো শোনো শোনো। সে কি সোনা বাতিল? ই আবার কি উদ্ভট সিদ্ধান্ত? মহারাজ যখন সিদ্ধান্ত নিয়েছেন তখন বুঝি নিশ্চয়ই ভেবে চিন্তে নিয়েছেন। চল ভাই, আর দেরি করা ঠিক হবে না। সোনার বিকল্প আম? তাহলে তো এবার আমি ওই বড়লোক হয়ে যাবো রে, এই রাজ্যে যে অনেক আম গাছ আছে। মহারাজ কি অতই বোকা? আজ সকালে নিজের চোখে দেখেছি রাজকর্মচারীরা কৃষ্ণনগর রাজ্যে যত আম গাছ ছিল ওই সব আম গাছ থেকে সব আম পেড়ে নিয়ে চলে গেছে। এই যে গোপাল, তোমার কথাই ভাবছিলাম এতক্ষণ। গোপাল হাজির মহারাজ। কোথায় আমার সোনার মুদ্রা জোড়া, সঙ্গে এনেছো তো? আগে না মহারাজ, তবে আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে এসেছি মহারাজ। কোথায় যাব? আসুন আমার সঙ্গে।
এই দেখুন মহারাজ, কৃষ্ণনগর রাজ্যের যত সোনা সব এখন এই ঘরের মধ্যে। কিন্তু আমার সোনার মুদ্রা জোড়া? আছে আছে, নিশ্চয়ই আছে, কোথাও লুকিয়ে ঘাপটি মেরে এই সোনার স্তূপের মধ্যে। এবার শুধু খুঁজে বার করার অপেক্ষা। পেয়েছি পেয়েছি গোপাল, একটা পেয়েছি। খুঁজতে থাকুন খুঁজতে থাকুন, আর একটাও নিশ্চয়ই খুঁজে পাবেন। যাবে কোথায়? বাবারে ও বাবারে বাবা, কি হলো মহারাজ, খুঁজে পেলেন নাকি? এবার মনে হয় সত্যি সত্যি কোমরটা ভেঙে গেল গোপাল। ওরে বাবা রে, এই তো পেয়েছি পেয়েছি, হারিয়ে ফেলা মুদ্রা জোড়া খুঁজে পেয়েছি। এই তো, তবে মুদ্রা পাওয়ার আনন্দে কোমরের ব্যথাও হাপিস? বুদ্ধি কাজ দিয়েছে দেখছি। তোমার বুদ্ধি কাজ দেবে না তা কি হয় গোপাল? ও, তুমি তো রত্ন, এই সোনার থেকেও মূল্যবান রত্ন। সত্যি তোমার মাথায় যদি সোনা বাতিলের বুদ্ধিটা না আসতো তাহলে যে কি হতো? না না না, আমি তোমাকে পুরস্কার দেব, তোমাকে সোনায় মুড়ে দেব আমি গোপাল। আগে আপনি যা ভালো বোঝেন মহারাজ। কিন্তু আমার রাজ্যের প্রজাদের কষ্ট করে জমানো এত সোনা সব কি এখানেই পড়ে থাকবে? তার জন্য উপায় আছে মহারাজ। জানতাম জানতাম তোমার কাছে একটা না একটা উপায় নিশ্চয়ই থাকবে। আমিও আমার কথা রাখবো, এক্ষুনি গিয়ে আমি এই মুদ্রা জোড়া আবার সিন্ধুকের মধ্যে রেখে দেব। বুদ্ধি থাকলে যে আর কিছু লাগে না সেটা তুমি আবার প্রমাণ করলে গোপাল। শোনো শোনো শোনো, মহারাজ কৃষ্ণচন্দ্র আজ এই সময় থেকে কৃষ্ণনগর রাজ্যে সোনাকে আবার সচল বলে ঘোষণা করেছেন। সবাই যেন আবার রাজপ্রাসাদে গিয়ে আমের বদলে নিজেদের সোনা ফিরিয়ে নিয়ে আসে। শোনো শোনো শোনো। চল চল চল, তাড়াতাড়ি তাড়াতাড়ি চল চল। সোনার বদলে আম আর আমের বদলে সোনা, এটা যে আসলে আমার বুদ্ধি সেটা তো আর তোমরা জানো না। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।